ওকে আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আগের টপিক কি চলছিল যেন ইউনিট মানে একক তারপর কি মাত্রা মাত্রা শুরু করেছিলাম এবং মাত্রার কয়েকটা অ্যাপ্লিকেশন দুটো অ্যাপ্লিকেশন বলেছিলাম মানে অ্যাপ্লিকেশন ঠিক নয় সুবিধা মাত্রা বিশ্লেষণ করে আমরা কি কি সুবিধা পাই সেগুলো আলোচনা করেছিলাম। আজকে আর একটা মাত্রা বিশ্লেষণের আর একটা গুরুত্বপূর্ণ সুবিধা হলো সেটা হচ্ছে তোমার একক পরিবর্তন। একক পরিবর্তন বা কনভার্সন অফ ইউনিট, কনভার্সন অফ ইউনিট মানে কি বলতো? তোমরা তো জানো যে দু ধরনের একক হয়, আপাতত তিনটে হয় আর কি, সিজিএস, এসআই এবং এফপিএস। এফপিএস টা সাধারণত আমরা খুব কম ইউজ করি, ওটা ইংল্যান্ডে ইউজ হয় বেশি। তো অ্যাকচুয়ালি সিজিএস এবং এসআই একক, এবং সিজিএস এবং এসআই এককের মধ্যে একটা রিলেশন রয়েছে, ঠিক আছে? তো যেমন সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, মিটার হচ্ছে দৈর্ঘ্যের এসআই একক এবং সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের সিজিএস একক, কিংবা 1 নিউটন সমান 10^5 ডাইন। এই যে কনভার্সন অফ ইউনিট তোমরা সব মুখস্থ রাখো, 1 জুল সমান 10^7 আর্ক, এগুলো মুখস্থ রাখো। মুখস্থ রাখার দরকার নেই, যদি তুমি ডাইমেনশন অ্যানালাইসিস ঠিক করে করতে পারো তাহলে তুমি আরামসে ইজিলি তুমি এই কনভার্সনগুলো করতে পারবে। মানে রিলেশন সিজিএস এবং এসআই ইউনিটের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা খুব সুন্দরভাবে তুমি মুখস্থ না করে কষতে পারবে, কষে কষে করতে পারবে। জাস্ট ফর এক্সাম্পল, আমি তোমরা যেমন জানো, দেখো ডাইমেনশন মাত্রা এককের উপর নির্ভরশীল নয়, মানে সিজিএস এককেও কোনো রাশি যে মাত্রা হবে, এসআই এককেও রাশির মাত্রা জাস্ট সেম হবে। যখন ওই মাত্রাগুলো, যেমন একটা রাশির একক মাত্রা হচ্ছে m×l হতেই পারে, তো অ্যাকচুয়ালি ওই রাশির মাত্রা সিজিএস এককেও ml হবে, এসআই এককেও ml হবে। কিন্তু স্যার তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা যখন ওই রাশির ভ্যালু পুট করব, তখন সিজিএস যদি করি ml মানে কি মাস ইনটু লেন্থ, মাসটা কেজিতে বসাবো, লেন্থটা মিটারে বসাবো। এসআই যদি করি মাস ইনটু লেন্থ, যদি তো কোনো ভৌত রাশির মাত্রা হয় তাহলে এসআই কি মাসটাকে কি বসাবো মিটারে, এবং লেন্থটাকে, সরি, মাসটাকে কেজিতে, লেন্থটাকে মিটারে, এবং সিজিএস এ যদি করি মাসটাকে গ্রামে এবং দৈর্ঘ্যটাকে বা লেন্থটাকে তোমার সেন্টিমিটারে বসাবো। তাহলে আমরা একটা ওয়েল নন ইকুয়েশন জানি, ইজ ইকুয়াল টু ফোর্স, বল। বলের সিজিএস একক এবং এসআই একক সকলে জানো, ওকে? তো বলের সিজিএস এবং এসআই এককের মধ্যে রিলেশন বার করবো। দেখো ফার্স্ট অফ অল, এই রিলেশন বার করতে গিয়ে কি লাগবে? বলের ডাইমেনশন লাগবে। আগের দিনে বার করেছিলাম, আরেকবার রিপিট করছি, ফোর্স ইজ ইকুয়াল টু কি মাস ইনটু অ্যাক্সেলারেশন, ওকে? তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ফোর্সের ডাইমেনশন, ঠিক আছে? তো এবার দেখো, এই যে এখানে যে ডাইমেনশনের যে টার্মগুলো রয়েছে, ওকে, কি হয়েছে? এম এল টি টু দর মাইনাস টু, ওকে? তার মানে কি এইটা আমি ডাইমেনশন আছে মানে কি এটা এরকম ঠিক নয়, এম ইন্টু এল বাই টি স্কয়ার, বাই টি স্কয়ার। এবার দেখো মাস যদি 1 কেজি বসাই, লেন্থ যদি 1 মিটার বসাই, টাইম সবসময় সেকেন্ডে বসানো হয়, টাইম যদি 1 সেকেন্ড বসে তাহলে 1 সেকেন্ড × 1 সেকেন্ড, তাহলে যে অ্যামাউন্টটা পাবো, দেখো সবগুলো কিসে বসেছি? এসআই এককে বসেছি, তাহলে এটাকে বলা হয় নিউটন, 1 নিউটন, সবগুলো 1 বসেছি বলে, ঠিক আছে? তো এটাকে বলা হয় তোমার 1 নিউটন। তাহলে দেখো 1 নিউটন মানে কি পেলে? 1 কেজি ইনটু 1 মিটার বাই
मान कि बसाई ठीक है तो केजी रे की ग्राम किन्तु एक केजी सोन कत ग्राम एक केजी मान कत ग्राम एक हजार ग्राम एक दुई तीन एक केजी समान एक हजार ग्राम बस दिल इंटू की एक मीटर तुम्हार किसे बसाते सेंटीमिटारे बसाते एक मीटार समान कत सेंटीमिटार एकश सेंटीमिटार इंटू एकशो सेंटीमिटार बाइक सेकेंड सेकेंड दूरते हलो तर देखो एक दुटो तीनटे चारटे पांचटा समान टेन टू दि पावर फाइव ठीक है तो यूनिट की आछे ग्राम इंटू सेमी इंटू सेकेंड इनवर्स टू एटा के बला है डाइन समान टेन टू दि पावर फाइव डाइन डाइन क्या बोला है डाइन सीजीएस फोर्स यूनिट एक केजी इंटू एक मीटर इंटू एक सेकेंड स्क्वायर के बोला है न्यूटन और ओगुलो के सीजीएस बसले बोला है डाइन ताहले की पेले एक न्यूटन इज इक्वल टू टेन टू द पावर फाइव डाइन देखो बुझे पारले कि ना मजा पेयेछो एक न्यूटन इज इक्वल टू टेन टू द पावर फाइव डाइन ठीक है तो এরকম ভাবে তুমি যে কোনো আর কি রাশির আর কি এসআই এবং সিজিএস এর মধ্যে রিলেশন বার করতে পারো যেমন দেখো এনার্জির একক কি জুল আর আর্ক তাই তো এনার্জির একক কি জুল এবং আর্ক এসআই তে জুল সিজিএস এ আর্ক ওদের মধ্যে রিলেশন বার করবে দেখো তোমরা যেটা মুখস্থ করেছো দেখো এনার্জি মানে কি এনার্জির ইয়ে ডাইমেনশন হচ্ছে তোমার এম एल स्क्वायर टी टू दर माइनस टू एनार्जी डायमेंशन बार कर बे की करे बार कर बे आमरा जानी एनार्जी इज इक्वल टू फोर्स इनटू डिस्प्लेसमेंट एफ इनटू आर फोर्स डायमेंशन एम एल टी टू दर माइनस टू आर डिस्प्लेसमेंट डायमेंशन एल गुण को ले की है एम एल स्क्वायर टी टू दर माइनस टू ओके एनार्जी तो एनार्जी तो प्रथम एस आई बसा एनार्जी एसआई यूनिट की एसआई एकक की जूल তাহলে 1 জুল ইকুয়াল টু কি এটা কি যে জুল নিচে রে কিসে বসাতে হবে এসআই এ 1 কেজি ইনটু লেন্থ লেন্থ স্কয়ার আছে লেন্থ এ কি মিটার তাহলে 1 মিটার ইনটু 1 মিটার কেন স্কয়ার আছে বলে টি টু দর মাইনাস 2 আছে তাই তো মানে 1 সেকেন্ড ইনটু 1 সেকেন্ড ঠিক আছে इंटू कत मीटर का सेंटीमीटर बाय एक सेकेंड इनटू एक सेकेंड देखो कड़ा शून्य हो लेकर एक माथा पीछे एक टा दो टू तीन टे चार टे पांच टा छोटा सात टा तामने की टेन टू दी पावर सेवन एवर की थक लो ग्राम इनटू सेंटीमीटर स्क्वायर बाय सेकेंड स्क्वायर तार माने की टेन टू दी पावर सेवन ग्राम सेमी स्क्वायर सेकेंड इनवर्स टू एटा के बला है आर्क समान टेन टू दर सेवन इजी एक जूल एक दूसन टेन टू दर आर ठीक है तो आरो विभिन्न रकम जे समस्त भौत राशि तुम्हारे जाना आछे एक्सेलरेशन तारपर गतिवेग तारपर क्षमता पावर तारपर सार्फेस टेंशन मान होच्छे पृष्ठटान सान्द्रता सान्द्रतांक
গ্র্যাভিটেশন কনস্ট্যান্টের সিজিএসএস এর মধ্যে তুমি রিলেশন বার করতে পারবে, গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট ক্যাপিটাল জি, হ্যাঁ ক্যাপিটাল জি এর সিজিএস এবং এস আই এর ইউনিটের মধ্যে তুমি রিলেশন বার করতে পারবে যদি জি এর প্রথমে কি ডাইমেনশন বসাতে হবে। ডাইমেনশন বসিয়ে এস আই ভ্যালুগুলো পুট করতে হবে, প্রত্যেকটা সিজিএস জানো, 1 কেজির 1 কেজি সমান কত সিজিএস এ জানো, 1 মিটার জানো, এগুলো সব পেয়ে যাবে। দিয়ে ব্যাস গুণ আর ভাগ করে তোমরা ইজিলি একক পরিবর্তন করতে পারো। ঠিক আছে, তো তোমার এই হলো। এবার দেখো এই একক পরিবর্তনের যে আমি সুবিধাগুলো পেলাম, একক পরিবর্তন মাত্রা, আমার সরি, মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সুবিধাগুলো পেলাম, 3টে সুবিধা বেসিক্যালি পড়লাম। একটা হচ্ছে কি যে আমরা কোন ভৌত রাশির একক সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, 2 নম্বর যে কোনো ভৌত রাশির মাত্রা মানে কি কোন ভৌত সমীকরণ বার করতে পারি, আগে যেমন টি ইকুয়াল টু পাই রুট ওভার এল বাই জি বার করেছিলাম, 3 নম্বর হচ্ছে একক পরিবর্তন, এগুলো আমরা জানতে পারি। এবার দেখো এগুলোর তার মানে তোমাদের মধ্যে আর কি, তোমাদের বই দেখবে আর একটা আছে যে কোনো বস্তুর প্রান্তীয় বেগ বার করা আর কি, বই করা আছে, তো তোমরা ওটা নিজে পড়ে নিও, না বুঝতে পারলে বলো। সবচেয়ে বড় কথা যে ওই জিনিসগুলো আবার 11-এই পরের চ্যাপ্টার গুলো রয়েছে, রিয়েলসে পড়াতে হবে কোন বস্তুর প্রান্তীয় বেগ নির্ণয় করা, বই যেটা আছে যেমন আমি টি ইকুয়াল টু পয়েন্ট রুট ওভার এল বাই জি এটা প্রুফ করিয়েছিলাম। আর ওটাও প্রুফ, আর একটা প্রুফ করা আছে, আমি ওটা করালাম না, সেম পদ্ধতি বই রেখে নেবে, আর যদি না হয় আমি পরে আবার পড়াবো তখন বুঝে নেবো। ওকে, তো অ্যাকচুয়ালি লিমিটেশন গুলো কি কি, মানে কি সীমাবদ্ধতা কি কি, অসুবিধা কি কি আছে। ফার্স্ট অফ অল আমি বলেছিলাম দেখো, 1 নম্বর কি বলছি, ভৌত সমীকরণের সত্যতা যাচাই করেছিলাম, তাই তো, যখন বলেছিলাম মাত্রা বিশ্লেষণের সুবিধা পড়ছিলাম, হ্যাঁ কি 1 নম্বর কি পড়েছিলাম, কোন ভৌত সমীকরণের সত্যতা যাচাই, এবং ইকুয়েশন কি ছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার, আমি এই সমীকরণের সত্যতা যাচাই করেছিলাম। আচ্ছা যদি ইকুয়েশন এরকম থাকতো, এস ইকুয়াল টু ইউটি প্লাস এ টি স্কয়ার, তখন এই সত্য যাচাই করতে পারতাম কি, এই ইকুয়েশনটা ঠিক এটা ভুল, তাই তো, দেখে করতে পারি এস এর ডাইমেনশন কি, এস মানে ডিসপ্লেসমেন্ট ডাইমেনশন হচ্ছে এল, ইউটি ডাইমেনশন কি, ইউ মানে কি ভেলোসিটি, এল টি টু দর মাইনাস ওয়ান ইন্টু টি মানে টি, সরি এখানে ইউ টি হবে, ইউ ইন্টু টি তার মানে কি, এল টি টু দর মাইনাস ওয়ান ইন্টু টি তার মানে কি জাস্ট এল, এ টি স্কয়ার ডাইমেনশন কি, এ টি স্কয়ার ডাইমেনশন, এ টি স্কয়ার এর ডাইমেনশন হচ্ছে এ ডাইমেনশন এল টি টু দর মাইনাস টু টি স্কয়ার এর টি স্কয়ার, এটা তো 1 হয়ে যাবে, তার মানে এল। দেখো আমি কি বলেছিলাম, এ ডাইমেনশন সমান এ ডাইমেনশন সমান এ ডাইমেনশন হবে, হয়েছে এল এল এল, প্রত্যেকের ডাইমেনশন হয় সমান হয়েছে, তাহলে ইকুয়েশনটা ঠিক থাকা দরকার, ইকুয়েশনটা ঠিক থাকা দরকার, তাই না। আমি যে বললাম মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে, মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে আমরা কোনো ভৌত সমীকরণের সত্যতা যাচাই করতে পারি, তাহলে এখানে কি করে হবে, এটাও ডাইমেনশনালি ঠিক, এটা ডাইমেনশনাল ঠিক, জেনারেলি ঠিক কোনটা তোমরা সবাই জানো এটা ঠিক, তাহলে অ্যাকচুয়ালি সীমাবদ্ধতা 1 নম্বর পড়তে হবে যে আমরা যে ভৌত সমীকরণের সত্যতা যাচাই করব তার ভিতরে যদি এককহীন কোনো ভৌত রাশি থাকে, এককহীন হাফ এককহীন, তাহলে সেই সমীকরণের সত্যতা যাচাই মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে আমরা করতে পারবো না, কারণ সেটা ঠিক হতে পারে ভুল হতে পারে, এখানে 3 থাকলেও ঠিক হতো, 4 থাকলেও এই মাত্রা দিয়ে ইকুয়েশন ঠিক থাকতো, 10 থাকলেও ঠিক হতো, সবগুলো তো ঠিক নয়, তার মানে কি অ্যাকচুয়ালি যে ভৌত সমীকরণের সত্যতা যাচাই করব সেই ভৌত সমীকরণের ভিতরে কোনো এককহীন রাশি থাকা যাবে না। 1 নম্বর, ওকে 1 নম্বর লিমিটেশন ওটা। 2 নম্বর হচ্ছে কি যে যদি আর কি সীমাবদ্ধতার একটা সুবিধা বলছি যে সেই সমস্ত ভৌত সমীকরণ গুলো আমরা সঠিকভাবে মানে তাহলে স্যার কোন কোন ভৌত সমীকরণের সূত্র যাচাই করতে পারবো, যে সমস্ত ভৌত সমীকরণ গুলো ওই 1 নম্বর হচ্ছে কোনো এককহীন রাশি থাকবে না, 2 নম্বর হচ্ছে কি যে সমস্ত রাশিগুলো মাল্টিপ্লিকেশন আকারে থাকবে, ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, ঠিক আছে, তো পাওয়ার ইজ ইকুয়াল টু ই বাই টি, এই ইকুয়েশন গুলো এখানে সবাই গুণ আকারে আছে আর কি, গুণ অথবা ভাগ আকারে যদি থাকে এবং কি কোনো এককহীন রাশি মানে কোনো কনস্ট্যান্ট যদি না থাকে এদের মধ্যে, তাহলে তোমার এই সমস্ত ইকুয়েশন গুলোকে
আমরা মাত্রা বিস্তার পদ্ধতির মাধ্যমে সহজে যাচাই করতে পারবো। তারপর হচ্ছে কি যে তোমার আর একটা লিমিটেশন হচ্ছে কি যে কোনো ভৌত সমীকরণে, হ্যাঁ কোনো ভৌত সমীকরণে তিনটের বেশি মৌলিক যদি একক থাকে, তিনটের বেশি মৌলিক একক যদি থাকে তাহলে সেই ভৌত সমীকরণের আমরা সত্যতা যাচাই মাত্রা বিস্তার পদ্ধতির মাধ্যমে করতে পারি না। উদাহরণস্বরূপ তোমাকে আমি একটা কথা বলছি, এইটাকে শিখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, টু, ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান যদি হয়, এই ইকুয়েশনের সলিউশন করতে পারবে তো? সলিউশন করে এক্স ওয়াই এর ভ্যালু বার করতে পারবে? যদি এরকম থাকতো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু থ্রি, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু টু, এই ইকুয়েশনের সলিউশন করতে পারবে? কেউ এই ইকুয়েশনটাকে সলিউশন করতে পারবে? এক্স ওয়াই এর ভ্যালুকে বার করতে পারবে? পারবে না, কারণ কোন ইকুয়েশন সলিউশন করার জন্য, ঠিক আছে, তো যটা ইকুয়েশন তটা ভেরিয়েবল লাগবে। এটা সলিউশন করা যাবে কেন? এখানে ভেরিয়েবল কটা? এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল, দুটো আননোন রাশির মান বার করতে হবে। ইকুয়েশন কটা? দুটো। তাহলে যতগুলো আননোন রাশি থাকবে ততগুলো আমার কি থাকবে? ইকুয়েশন থাকতে হবে, তবে আমি আননোন রাশিগুলোর মান বার করতে পারবো। এখানে কত আননোন রাশি কটা? একটা দুটো তিনটে, আর ইকুয়েশন কটা? একটা দুটো। এখানে তিনটে আননোন রাশি, দুটো ইকুয়েশন, ওকে। তাহলে তোমার এই ক্ষেত্রে আমি সলিউশন করতে পারবো না। যে কোনো ইকুয়েশন সলিউশন করার শর্ত হলো ইকুয়েশন ইকুয়েশন গ্রেটার ইকুয়াল টু আননোন রাশি, আননোন ভ্যারিয়েবল, আননোন ভ্যারিয়েবল, ইকুয়েশন গেট ইকুয়াল টু আননোন ভ্যারিয়েবল, মানে নাম্বার অফ ইকুয়েশন, নাম্বার অফ ইকুয়েশন ইকুয়াল টু নাম্বার অফ আননোন ভ্যারিয়েবল, ঠিক আছে? তো মানে কি ধরনের, এখানে তোমার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স, এখানে তিনটে ইকুয়েশন দুটো ভ্যারিয়েবল, এটা হবে। মানে কি, ভ্যারিয়েবলের সংখ্যা যদি কম হয়, ইকুয়েশনের সংখ্যা যদি বেশি হয় তাহলে সলিউশন করা যাবে, কিন্তু কোনো কারণে যদি ইকুয়েশনের সংখ্যা কম হয় ভেরিয়েবল থেকে সেক্ষেত্রে সলিউশন করা যাবে না। এবার আসি যে কি হচ্ছে, কি সীমাবদ্ধতা বললাম? আমি বললাম যে সীমাবদ্ধতা কি, যে কোন ভৌত রাশিতে, ধরে নাও একটা আছে ভৌত রাশি এ, কালি করতে হবে, দেখো আমি বললাম একটা ভৌত রাশি এটা এ, এ ইকুয়াল টু ধর নাও এম এল টি অ্যান্ড কিউ, এই চারটে বেসিক রাশি, চারটে আমি বেসিক রাশিতে গঠিত, ঠিক আছে? তো এবার কি এখানে কি হবে, এম টু দ পাওয়ার এক্স, এল টু দ পাওয়ার ওয়াই, জেড আর টি। তাহলে আমাকে অ্যাকচুয়ালি এই ভৌত রাশির ডাইমেনশন আমি সঠিকভাবে জানবো যখন কি এক্স ওয়াই জেড এবং পি এর ভ্যালু জানতে পারবো, তাই তো? তখন এই ডাইমেনশন জানতে পারলাম। কিন্তু ধরে নাও এ তিন, এ ডাইমেনশন ধরে নাও এম ইন্টু এল, যা এম এম ইন্টু এল থাকলো, এম থাকলো, তাহলে কি এল কিউ দিতে পারে? আমি বললাম পাওয়ার জিরো করে যারা নেয়, এবং এম এর পাওয়ার ধরে নাও দুই, ঠিক আছে? তাহলে দুই সাইডে কি করবো, কম্পেয়ার করবো। কম্পেয়ার করলে কি হবে দেখো, দুই সাইডে কম্পেয়ার করলে কি হবে, না ধরে নাও এটাই হলো লিখি এম টু দ পাওয়ার এক্স, এল টু দ পাওয়ার ওয়াই, জেড এম এল, টি টু দ পাওয়ার জেড, কিউ টু দ পাওয়ার পি, প্লাস এম টু দ পাওয়ার ওয়াই, এল টু দ পাওয়ার
জেড টি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার যদি পি হয়, না এটা পি দাও, এটা যদি এক্স দাও, এক্স যদি দাও, এটা গুণ আকার আছে, এই এই ঠিক আছে। তো এটা যদি হয় তাহলে এর এইভাবে লিখতে পারি এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, টি টু দি পাওয়ার জেড প্লাস পি, অ্যান্ড কিউ টু দি পাওয়ার এক্স প্লাস জেড। এরকম হবে। আমি ধরো একটা ভৌত রাশি আরবিট্রারি ধরেছি যার ডাইমেনশন গুলো চারটে করে বেশি ভৌত রাশির মাল্টিপ্লিকেশন সব আছে। তো আমি এখানে এই ভৌত রাশির মাত্রা তখনই পাবো যদি এক্স ওয়াই জেড এর ভ্যালু বার করতে চাই। আমি কি বলেছিলাম পার গুলো কম্পেয়ার করতে হবে, তাই তো? তো পার কম্পেয়ার করে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, টু, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, ওয়াই প্লাস জেড ইকুয়াল কত, জেড প্লাস পি, তাই তো? আর এক্স প্লাস জেড এখানে পি নেই, কিছু নেই, পি টা এখানে নেই, মানে এটা বেসিক নয়। তাহলে দেখো আর এক্স প্লাস জেড ধরে নাও, জেড প্লাস পি, জেড প্লাস পি ইজ ইকুয়াল টু জিরো। ইকুয়েশন কটা এখানে, তিনটে, তিনটি ইকুয়েশন জিরো হবে। এটা তিনটি ইকুয়েশন, ভেরিয়েবল কটা, একটা দুটো তিনটে চারটে, তার মানে কি তিনটি ইকুয়েশন এবং চারটে ভেরিয়েবল। যদি হয় তিনটি ইকুয়েশন চারটে ভেরিয়েবল সলিউশন করতে পারবো, সলিউশন যদি করতে না পারি এক্স ওয়াই জেড এর ভ্যালু আমরা কি বার করতে পারবো, পারবো না। তাহলে এই ভৌত রাশির মাত্রা আমরা বার করতে পারি না। তাহলে কি লাইনটা কি হবে সীমাবদ্ধতার, যে কোন ভৌত রাশি যদি তিনটের অধিক বেসিক ভৌত রাশি নিয়ে গঠিত হয় তাহলে তার মাত্রা আমরা বার করতে পারবো না। এই যেখানে একটা দুটো তিনটে বেসিক, কিউটা আমি বেশি চারটে ধরে নিলাম, ভালো ভাবলাম যে চারটে বেসিক রাশি দিয়ে গঠিত, তাহলে সেক্ষেত্রে দেখো ডাইমেনশন বার করা যাচ্ছে না সলিউশন করে। এটা হচ্ছে সীমাবদ্ধতা, ক্লিয়ার? এবার দেখো একটা প্রবলেম করে, এক নম্বর প্রবলেম একটু লিখো, ঠিক আছে? তো বলছে দেখো, বলছে তুমি একটা নতুন একটা সিস্টেম তৈরি করলে, কি নতুন একটা সিস্টেম তৈরি করলে, ওকে। এবার বলছে এই নতুন সিস্টেমে ফোর্স, এনার্জি এবং মোমেন্টাম, তুমি একটা নতুন সিস্টেম তৈরি করেছো এবং এই নতুন সিস্টেমে ফোর্স, এনার্জি এবং মোমেন্টাম যারা রয়েছে ওদেরকে বেসিক ইউনিট হিসেবে ধরে নিচ্ছ, ধরতেই পারো। বেসিক ইউনিট কিন্তু এম, এল এবং টি, ওকে, প্রাথমিক একক যাকে বলা হয়। কিন্তু তুমি বলছে, কোন একজন বলছে আমি একটা নতুন আমার ইউনিট, নতুন একটা নোটেশন তৈরি করব, সেখানে কি বলছে ফোর্স, মোমেন্টাম অ্যান্ড এনার্জি, বল, ভরবেগ এবং শক্তি, এই তিনটেকে আমি বেসিক ভৌত রাশি হিসেবে ধরে নিয়েছি, ওকে। দিয়ে বলছে এই সিস্টেমে তাহলে মাসের ডাইমেনশন কেমন হবে, মাসটাকে বলছে লব্ধক হিসেবে ধরছি আমি, তাহলে মাসের ডাইমেনশন কেমন হবে। দেখো আমরা ভালো করে জানি, আমরা ভালো করে জানি যে মাস যদি লব্ধ হয় আর এরা যদি বেসিক হয় অবশ্যই মাসের ডাইমেনশন হবে এম ইজ ইকুয়াল টু এইগুলোর, এইগুলোর মাল্টিপ্লিকেশন, মানে এফ টু দি পাওয়ার এক্স, পি টু দি পাওয়ার ওয়াই, ই টু দি পাওয়ার জেড। আমি বোঝাতে পারলাম কি কেন, দেখো আমি আগেই বলেছিলাম যে যে কোনো লব্ধ ভৌত রাশির মাত্রা প্রাথমিক ভৌত রাশিগুলোর মাত্রার গুণফলের গুণফল দিয়ে গঠিত হবে। তো আমি এখানে বলছি একটা সিস্টেমে এফ, পি এবং ইগুলোকে তোমার প্রাথমিক ভৌত রাশি হিসেবে ধরা হয়েছে এবং সেখানে যদি মাস এম একটা যদি বলছে লব্ধ ভৌত রাশি আমি ধরি তাহলে এম এর মাত্রা কত হিসেবে বার করতে হবে। আমরা জানি কোন লব্ধ ভৌত রাশির মাত্রা যতগুলো প্রাথমিক ভৌত রাশি আছে তাদের গুণফলের সঙ্গে সমান হয়, গুণফলের কম্বিনেশন দিয়ে গঠিত হয়। এবার কি কম্বিনেশন, এক্স ওয়াই জেড এর ভ্যালু যদি বার করি সেটা হবে এক্স ওয়াই ভ্যালু, ধরো এক্স এর ভ্যালু যদি মাইনাস ওয়ান হয় তাহলে কি পি ই বাই এফ হয়ে যাবে, তাই তো? অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড এর ভ্যালু যদি বার করতে পারি তাহলে আমরা কি এর মাত্রা বার করতে পারি। এবার দেখো নর্মালি আমরা কি ফোর্স এর মাত্রা কি, ফোর্স এর মাত্রা কি, ফোর্স এর মাত্রা হচ্ছে কি বলো, এম
एल टी टू दि पावर माइनस टू। ओके, मोमेंटम मात्रा की, मोमेंटम माने कि भार इनटू वेग, भार मात्रा एम, वेगर मात्रा एल टी टू दि पावर माइनस वन। तारपर एनर्जी मात्रा की फोर्स इनटू डिस्प्लेसमेंट माने कि एम एल स्क्वायर टी टू दि पावर माइनस टू। तो ये मात्रा गुलो तुम्हें एखाने कि बसिए देवे, तई तो ये मात्रा गुलो कि करबे एदिके बसिए देवे। बसाओ, बड़ कर दिलाम, फोर्स एम एल टी टू द पावर माइनस टू टू द पावर एक्स इनटू मोमेंटम एम एल टी टू द पावर माइनस वन टू द पावर वाई इनटू एनर्जी कत हबे एम एल स्क्वायर टी टू द पावर माइनस टू इनटू जेड। एटा ब्रैकेट क्लोज कर दो। এবার দেখো এবার লিখো, ই করে দাও পাওয়ার গুলো মাল্টিপ্লাই করে দাও, এম টু দি পাওয়ার কত হবে এম টু দি পাওয়ার এক্স, এখানে কত হবে এম টু দি পাওয়ার ওয়াই, এখানে কত হবে এম টু দি পাওয়ার জেড। ভালো, আমি একবার করে দিচ্ছি, স্টেপ ডাম করছি। এখানে দেখো এইখান থেকে যদি এম টু দি পাওয়ার এক্স হবে, যা করে দিই এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইন্টু এটা কত হবে m to the power y l to the power y t to the power minus y into m to the power z l to the power 2z t to the power minus 2z। দেখো বুঝতে পারলে কিনা, জাস্ট পাওয়ার গুলো মাল্টিপ্লাই করলাম, সূচকের নিয়ম ক্লাস 10 এ শিখেছো আর বলছিলাম। এবার দেখো m গুলো খুঁজো, m m m সমস্ত পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে m to the power x plus y plus z। তারপর l খুঁজো, l l l তাহলে l এর পর কত হলো x plus y plus 2z, x plus y plus 2z। তারপর কি আছে m l t, t এর পর খুঁজো, t a একটা t a একটা t a একটা t a একটা t, তাহলে t এর কি minus 2x plus y minus 2z, minus 2x plus y minus 2z। এটা হচ্ছে তোমার m এর মাত্রা। আমি কি x y z এর ভ্যালু কি বার করতে হবে, তাই তো মাইনাস টু এক্স, এটা মাইনাস ওয়াই হবে, মাইনাস টু এক্স মাইনাস ওয়াই মাইনাস টু জেড। ওকে, আর এইদিকে m এর মাত্রা এভাবে লিখতে পারি, m টু দি পাওয়ার ওয়ান তো আছে কিছু নেই মানে, l টু দি পাওয়ার জিরো t টু দি পাওয়ার জিরো। ওকে, কেন লিখলাম পাওয়ার গুলো কম্পেয়ার করবো, উচ্চ কোটা দেখো, যদি পাওয়ার গুলো কম্পেয়ার করে দিই সেটা কি হবে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 1, x প্লাস y প্লাস 2z ইকুয়াল টু 0, আর মাইনাস 2x মাইনাস y মাইনাস 2x মাইনাস y মাইনাস 2z ইকুয়াল টু 0। দেখো বুঝতে পারলে কিনা, দুই সাইডে পাওয়ার গুলো কম্পেয়ার করলাম, ইকুয়াল হতে হবে পাওয়ার গুলো। তো এই ইকুয়েশনটা ওকে, ঠিক আছে ঠিক আছে নাকি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা হচ্ছে ফোর্স, মোমেন্টাম এম এল স্কয়ার টু দি পাওয়ার মাইনাস টু জেড। ঠিক আছে, তো তাহলে কি এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এম টু দি পাওয়ার ওয়াই এল টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এম টু দি পাওয়ার
জেড, এল টু দি পাওয়ার 2 জেড, টি টু দি পাওয়ার 2 জেড, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, এক্স প্লাস ওয়াই প্লাস 2 জেড ইজ ইকুয়াল টু 1 আর কি মাইনাস 2 এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 জেড ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এখান থেকে দেখো এই y আর z টাকে 2z ওইদিকে যদি নিয়ে যায় y প্লাস 2z ইজ ইকুয়াল কত মাইনাস 2x সলিউশন করছে মানে এর কত হবে y প্লাস 2z এর জায়গায় 2x টা বসিয়ে দাও তাহলে x মাইনাস 2x ইকুয়াল টু কি 0 বুঝতে পারলাম x মাইনাস 2x ইকুয়াল টু 0 আমি ধরেছিলাম m is equal to f to the power x, e to the power y, e to the power z, এটা মনে রাখতে হবে হলো তার মানে কি এখান থেকে x equal to 0 তো এই ইকুয়েশনে যদি x equal to 0 বসাও তাহলে y plus z equal to কত হবে 1 হবে ওকে এবার দেখো এইখানে যেহেতু আমি x equal to 0 এখানে x equal to 0 বসাই কত হবে y plus 2z is equal to 0 তাহলে কি y ইকুয়াল টু মাইনাস 2z এখানে y এর জায়গায় যদি মাইনাস 2z বসাই মাইনাস 2z প্লাস z ইকুয়াল টু 1 তাহলে z ইকুয়াল টু মাইনাস 1 2z z ইজ ইকুয়াল টু মাইনাস 1 এখানে z এর ভ্যালু বসিয়ে দাও মাইনাস 1 তাহলে y ইকুয়াল টু কত হবে 2 দেখো বুঝতে পারলে কিনা বুঝতে পারলে কি x প্লাস y প্লাস 2z এটা হলো এখান থেকে দেখো y প্লাস 2z ইজ ইকুয়াল টু মাইনাস 2x করেছি y প্লাস 2z এর জায়গায় আমি মাইনাস 2x টা বসিয়ে দিচ্ছি x ইকুয়াল টু 0 হয়ে গেল তাহলে x ইকুয়াল টু 0 মানে আমি একটা ভ্যালু পেয়ে গেলাম একটা ভ্যালু যখন আমি পেয়ে গেলাম এই ইকুয়েশনে যদি x ইকুয়াল টু 0 বসিয়ে দিই y প্লাস z ইকুয়াল টু 1 আর একটা ইকুয়েশন পেয়ে গেছি এবার আমাকে y আর z এর মধ্যে রিলেশন বার করতে হবে এই ইকুয়েশনে x ইকুয়াল টু 0 যদি বসাই আমি পেয়ে গেছি যদি তাহলে y প্লাস 2z ইজ ইকুয়াল টু 0 y ইজ ইকুয়াল টু কত মাইনাস 2z এই y ইকুয়াল টু মাইনাস 2z যদি আমি এখানে বসিয়ে দিই মাইনাস 2z বসিয়েছি তাহলে মাইনাস 2z প্লাস z ইজ ইকুয়াল টু 1 z ইজ ইকুয়াল টু মাইনাস 1 z ইকুয়াল টু যদি মাইনাস 1 হয় এখানে y ইজ ইকুয়াল টু মাইনাস 2z আগে নিয়েছি তো z এর ভ্যালু মাইনাস 1 বসে y ইকুয়াল টু 2 হয়ে গেল তাহলে ফাইনালি ফাইনালি আমার তাহলে m এর ডাইমেনশন কি হলো x y z এর ভ্যালু পেয়ে গেছে তো x এর ভ্যালু কি হলো 0 y এর ভ্যালু 2 z এর ভ্যালু মাইনাস 1 ফাইনালি m এর ডাইমেনশন কি m এর ডাইমেনশন কি কি ধরেছিলাম f টু দি পাওয়ার x f টু দি পাওয়ার x মানে 0 t টু দি পাওয়ার y t টু দি পাওয়ার y y মানে কত মাইনাস 1 সরি 2 2 z টু দি e টু দি পাওয়ার z e টু দি পাওয়ার z মানে মাইনাস 1 তার মানে কি p স্কয়ার বাই তাহলে ডাইমেনশন অফ m ইকুয়াল টু p স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস 1 এটাই চাইছে এটা হচ্ছে এই যে তোমার বিভিন্ন রকম নিটে কিংবা আইআইটি এর যে কোশ্চেন গুলো হয় এই লেভেলের কোশ্চেন হয় সিম্পল মানে তোমাকে বেসিক জিনিসটা জানতে হবে যে আমাকে বেসিক জিনিস কি কোন লব্ধ ভৌত রাশির মাত্রা প্রাথমিক ভৌত রাশির মাত্রাগুলো কম্বিনেশনে গঠিত হয় ব্যাস এই জন্য আমাকে এম বার করতে বলেছিল এম লব্ধ ভৌত রাশি প্রাথমিক ভৌত রাশি এফ পি অন্য যে কোনো প্রবলেম প্রাথমিক ভৌত রাশি ধরনের অ্যাক্সেলারেশন ভেলোসিটি আর টাইমকে প্রাথমিক ভৌত রাশি হিসেবে করলো আর কি ওকে তাহলে তোমার কি হবে হ্যাঁ তুমি আমি আর একটা প্রবলেম দিচ্ছি এটা করে নাও এবং হোমওয়ার্ক থাকলো কি কোন কোন সিস্টেমে লিখো কোন সিস্টেমে কোন সিস্টেমে যদি হ্যাঁ তোমার ফোর্স অ্যাক্সেলারেশন মানে ত্বরণ এবং গতিবেগকে কোন সিস্টেমে ফোর্স ত্বরণ এবং গতিবেগকে যদি প্রাথমিক একক হিসেবে ধরা হয় তাহলে কোন সিস্টেমে ফোর্স মানে কি বল ত্বরণ এবং গতিবেগকে যদি প্রাথমিক একক হিসেবে ধরা হয় তবে ওই সিস্টেমে দৈর্ঘ্য এল এর একক কত বার করো
প্রুফ দিচ্ছি কি করে বার করবে সেম নিয়ম n ইকুয়াল টু কি করবে f টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y v টু দি পাওয়ার z ধরবে যে আমি যে হয়ে গেলাম এইভাবে করব ওকে এটা হোমওয়ার্ক থাকলো বাড়িতে করে নেবে তো আজকে মোটামুটি এই পর্যন্তই